আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নাজমাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলের গরুর পায়া বা নিহারি রেসিপিটি দেখার জন্য। আজকে আমি নিহারিটি তৈরি করব হোটেলের বাবুর্চি কিংবা রেস্টুরেন্টের শেফের স্টাইলে। আপনারা যেটা ইচ্ছে সেটাই মনে করতে পারেন। খেতে মনে হবে একদম রেস্টুরেন্টে গিয়েই খেয়েছি, কিংবা মনে হবে আমরা হোটেলে বসেই খেয়েছি, ঠিক এরকমই একটা টেস্ট আজকে এই নিহারির মধ্যে আমি নিয়ে আসব। দেখতে পাচ্ছেন নিহারির ঝোলটা কীরকম গান হয়েছে, আর এরকমভাবে কিন্তু নিহারিটা একদম সফট হয়ে যাবে। নিহারিটা আমি তিনটি স্টেপে তৈরি করছি, প্রত্যেকটা স্টেপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট স্টেপে চলে আসছি, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এখানে 2 কেজি পরিমাণ গরুর পায়ের নিচের অংশ রয়েছে। আমরা কিন্তু সবাই জানি নিহারি কিন্তু তৈরি করতে হয় গরুর পায়ের নিচের অংশ দিয়ে। এরকম 3 পিস মাংস নিয়ে নিয়েছি। এখন আমি সমস্ত মাংস হাড় রগগুলো একটি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে এই নিহারিটা রান্না করা কিন্তু খুব ইজি হয়। অবশ্যই মাংসগুলো নেওয়ার চেষ্টা করবেন, মাংস দেওয়ার কারণে কিন্তু নিহারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এখানে নিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা, 4টি লবঙ্গ, 2 ইঞ্চি করে 3 টুকরো দারচিনি, হাফ জয়ফল, 5-7টি সবুজ এলাচ, 1টি জয়ত্রী, 1 চামচ কালো এবং সাদা গোলমরিচ। সম্পূর্ণটা আমি ঢেলে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস। পুরোটা দিবেন না, এটার কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার। আমি ভেঙে 2 টুকরো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো বের হবে। এখন দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ মাঝখান থেকে টুকরো করে, এতে করে ঝালটা ভালো বের হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব কিছু মশলা। এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ি, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 6 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। সম্পূর্ণটা ঢেলে দিয়ে একটু মিক্স করে দিব। পানি কিন্তু এরকমভাবে দিতে হবে যেন আমাদের নিহারির হাড় সব কিছুই সেদ্ধ হয়ে যায়, এবং এর থেকেই যেন আমাদের গ্রেভি বা ঝোলটাও তৈরি হয়ে যায়। আমরা কিন্তু এরপরে আর কোনো পানি ব্যবহার করব না। তো সব কিছু একটু হাতা দিয়ে মিক্স করে দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে একদম ফুল হিটে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না সিটি চলে আসবে। দেখতে পাচ্ছেন সিটি চলে আসবে। প্রথম সিটিতে আসার পরে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটাকে ঘড়ি ধরে 1 ঘন্টা রান্না করে নেব। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খোলার জন্য উপরে যে সিটিটা সেটা আমি খুলে দিচ্ছি। এভাবে করে কিন্তু খুব সহজেই ভিতরে ভাপটা বের হয়ে যাবে। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর সব কিছুই কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। চলে এসেছি সেকেন্ড স্টেপে। এই সেকেন্ড স্টেপে আসার পরে সব কিছু ঢেলে নিয়ে কিন্তু আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একদম সফট হয়ে যাচ্ছে। বলক চলে আসলেই সেই যে মাংসগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে আমি এরকম ঝুরঝুরে করে নিয়েছি, সম্পূর্ণটাই ঢেলে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্তদানা বাটা, 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে মিক্স করেই কিন্তু দেখতে পারবেন নিহারির অরিজিনাল যে কালারটা সেটা চলে এসেছে। এখন দিয়ে দিব 2টা ব্রেড। সাইডের শক্ত অংশ ফেলে দিয়ে আমি পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছি। দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। কষাতে কষাতে পেঁয়াজগুলো একদম সফট হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিয়ে চলে যাচ্ছি 3rd স্টেপে। বাগারের জন্য নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ বেরেস্তা ভাজা তেল। দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে আদা রসুন কুচি, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, একটু মিক্স করে দিয়ে দিচ্ছি এখানে 1টি তেজপাতা ছিঁড়ে। দিয়ে দিচ্ছি 8টি শুকনো মরিচ, 4টি ভেঙে দিয়েছি আর 4টি শুকনো মরিচ আমি আস্ত দিয়েছি। একটু নেড়ে চেড়ে লাল ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরকম পর্যায়ে আসলে ডাইরেক্ট আমি নিহারির ওপরে দিয়ে দিব। নিহারিটা কিন্তু আমি একদম স্লো করে রেখেছি, এটা কিন্তু চুলা বন্ধ করা যাবে না। বাগারটা দিয়ে আমি একদম চুলা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে 1 মিনিটের মতো রান্না করে নেব। একটু ছড়িয়ে দিয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি 1 চামচ এলাচ গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, এটা ভাজা জিরা গুঁড়ো, একটু মিক্স করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি।
অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এই তৃতীয় স্টেপের এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু স্কিপ করা যাবে না। কয়েকটি এলাচ আপনারা একটু ভেজে গুঁড়ো করে নিলে কিন্তু হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। আর এই ঢাকনাটা খোলার সময় যে কী একটা স্মেল বের হবে সেটা আপনারা যখন খুলবেন রান্না করার পরে তখনই বুঝতে পারবেন। তা আমি একটু আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এর হাড়গুলো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। প্রেশার কুকারে রান্না করলে কিন্তু হাড়গুলো এমনিতেই চাবিয়ে খাওয়া যায়, সেটা কিন্তু বেশ মজা হয়। আর পাতিলে যখন রান্না করবেন তখন কিন্তু সেটা এতটা সফট হয় না। আগের দিনে মা খালারা যখন এরকম হাঁড়িতে রান্না করতো তখন কিন্তু এগুলো রান্না করতে বেশ কষ্ট হতো আর এরকম সফটও হতো না। এখন প্রেশার কুকারে রান্নার জন্য কিন্তু আমাদের খুব একটা ইজি হয়ে গিয়েছে। তো ভালো করে একটু মিক্স করে নিয়ে আমি চলে যাচ্ছি একটু পরিবেশন করার জন্য। এটাই কিন্তু নিহারির অরিজিনাল কালার। আমার বাসায় লাইটের কারণে যে পরিবেশন করে দেখিয়েছি সেটা কিন্তু অ্যাকুরেট কালারটি আসেনি। আমি সার্ভিং বলে একটু সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হাড়গুলো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। আপনারা যখন এটা রান্না করবেন তখনই বুঝতে পারবেন, কামড় দিলে কিন্তু হাড়গুলো জায়গা জায়গা থেকে ছেড়ে আসবে। যারা হাড় লাভার তারা কিন্তু এইভাবেই এই নিহারিটা রান্না করে হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেতে পারবেন। আর মাংস দেওয়ার কারণে ঝোলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খাওয়ার সময় এই মাংসগুলো দাঁতে পড়লে খেতে বেশ ভালো লাগে। একদম হোটেল আর রেস্টুরেন্টের মতো করে যদি এই নিহারিটা রান্না করতে চান তাহলে কিন্তু আপনাদের পোস্তদানা বাটা, বাদাম বাটা, আর এই যে বাগারের সময় যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এলাচ এবং জিরা গুঁড়ো মিক্স করে দেওয়া, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তা না হলে কিন্তু রেস্টুরেন্ট বা হোটেলের টেস্টটা আপনারা কখনোই পাবেন না। উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি, আদা কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই খাওয়ার সময় এভাবে ধনিয়া পাতা কুচি, আদা কুচি এবং লেবুর রস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, এতে করে নিহারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এই নিহারিটা কিন্তু আপনারা নান রুটি, পরোটা, কাঁচা পানির রুটি কিংবা ভাত দিয়েও কিন্তু অনেকে খেয়ে থাকেন। আপনাদের যেটা মন চায় সেটা দিয়ে কিন্তু খেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে হলে ফলো দিয়ে রাখবেন। ছোট থেকে বড় সবাই এই নিহারিটা অনেক বেশি পছন্দ করবে। যারা বয়স্ক রয়েছেন, দাঁত নেই, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি। দেখতে পাচ্ছেন কত সফট, অনায়াসে খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।